মোরাটোরিয়াম পর্বে ঋণ পরিশোধের সুদ মকুব করা সংক্রান্ত একটি মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভৎসনা করল শীর্ষ আদালত সুদ মকুব করলে ব্যবসা এবং ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে কেন্দ্রের এই মন্তব্যের জবাবে সর্বোচ্চ আদালত বলেছে আপনারা গোটা দেশই লকডাউন জারি করেছিলেন বলে দেশের আজ এই দুর্গতি মোরাটোরিয়াম পর্বে স্থগিত সুদ মোরা করার দাবি জানিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছিল আগামী সেপ্টেম্বরের মধ্যে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বুধবার বলে বিপর্যয় মোকাবিলা আইনের অধীনে সুদ সারের বিষয়ে কেন্দ্রের কাছে পর্যাপ্ত ক্ষমতা থাকা সত্ত্বেও এখনও এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেনি কেন্দ্র সরকার বিষয় নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ঢাল করা ঠিক হবে না নরেন্দ্র মোদী সরকারের বুধবার শুনানি চলাকালীন সলিসিটার জেনারেল তুষার মেহতা আদালতে জানান এরকম কোনো সমাধান নেই যেখানে সবাইকে একসাথে সুবিধা দেওয়া যাবে এর উত্তরে সুপ্রিম কোর্ট বলে আপনারা কেবল ব্যবসা নিয়ে ভাববেন মানুষের দুর্ভোগের কথা ভাববেন না এমনটা হতে পারে না একটা বিষয় দীর্ঘদিন এভাবে ঝুলে থাকতে পারে না আগামী পয়লা সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানাতে বলেছে শীর্ষ আদালত কোর্ট বলেছে দুর্যোগ মোকাবিলা আইন অনুযায়ী ছাড় দেওয়ার সুযোগ থাকলেও নিজেদের অবস্থান স্পষ্ট করিনি কেন্দ্র বিচারপতি অশোক ভূষণ কেন্দ্রীয় সরকারের আইনজীবীর বলেন আপনাদের ঘোষণা করা লকডাউনের জন্যই সমস্যা হয়েছে আর এটা শুধু ব্যবসার কথা ভাবার সময় নয় মানুষের কথাও ভাবতে হবে আপনাদের দুটো বিষয়ে জানাতে হবে এক দুর্যোগ মোকাবিলা আইনের বিষয়টি আর সুদের উপর সুদ নেওয়া হবে কিনা সেই কথাও জানাতে হবে আবেদনকারীদের হয়ে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল একত্রিশ আগস্ট শেষ হওয়া মোরাটোরিয়াম পর্বের মেয়াদ আরও বাড়ানোর দাবি তুলেছেন তিনি